হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন ঠিক ক্রিমতল ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সঙ্গে আছি ক্রিমতল। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে বলবো যে আপনারা ঠিক এক মিনিটের ভিতরে কি করে আপনাদের নামের একটা রিংটোন বানাতে পারবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওর প্রথমেই বলে রাখি যে আমার চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। এই নিচে এই লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে আসা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো বন্ধুরা, নামের রিংটোনটা বানানোর জন্য আপনাদের সিম্পল একটা প্লে স্টোর থেকে একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা, অ্যাপসটার লিংক আপনারা সরাসরি পেয়ে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, বা আপনারা সরাসরি অ্যাপসটা ডাউনলোড করার জন্য সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। তো বন্ধুরা, প্লে স্টোরে আসার পরে এখানে দেখছেন এই সার্চ বারে ক্লিক করে এখান থেকে সার্চ করবেন মাই নেম রিংটোন মিউজিক। তো বন্ধুরা, মাই নেম রিংটোন মিউজিক এটা লিখে সার্চ করার পরে ফার্স্টে যে অ্যাপসটা চলে আসবেন, দেখুন বন্ধুরা অ্যাপসটা কিছুটা এইরকম। তো এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন। দেখুন বন্ধুরা, অ্যাপসটার রেটিং হচ্ছে 4.2 এবং 1 মিলিয়ন ডাউনলোড আছে অ্যাপসটা। তো বন্ধুরা, এই অ্যাপসটা যতটাতে আমার ডাউনলোড করা আছে, তো আমি এখান থেকে করে নিচ্ছি ওপেন। বন্ধুরা, ওপেন করার পরে দেখুন অ্যাপসটা ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো এখানে আপনারা সরাসরি স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করার পরে কিছুক্ষণ একটু লোডিং হবে, তারপরে দেখুন এখানে লেখা আছে ক্রিয়েট। তো আপনারা সরাসরি ক্রিয়েটে ক্লিক করবেন। তো ক্রিয়েটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে লেখা আছে এন্টার নেম। তো বন্ধুরা, আপনার মিউজিকের সঙ্গে মানে রিংটোনে আপনারা কী বলাতে চান সেটা এখানে লিখে দেবেন। তো বন্ধুরা, আমার যতটুকু লেখা আছে আমি এটা এখানে পেস্ট করছি। তো বন্ধুরা দেখুন, আমি যতটুকু এখানে লিখে দিলাম টেক ক্রিমতল প্লিজ পিক আপ দ্য ফোন। তো বন্ধুরা, আপনারা কী করবেন যে এটা লেখার পরে একটু স্পেস ফাঁকা করবেন, ফাঁকা দেবেন, দিয়ে এখানে আবার নামটা পেস্ট করে দেবেন। এই সেম নামটা আবার পেস্ট করে যাবেন যাতে বারবার এইটা বলে। তো আপনারা এখানে পেস্ট করে দেবেন বারবার, এটা এক দুবার এখানে পেস্ট করে দেবেন। দেখুন বন্ধুরা, আমি কয়েকবার পেস্ট করে দিলাম। তো বন্ধুরা দেখুন, এখান থেকে যদি আপনারা এইটা প্লে করে শুনতে চান, তো এখানে এই প্লে বাটনে ক্লিক করলে আপনারা এটাই প্লে হবে। তো বন্ধুরা, এখানে আমি আরও কয়েকবার এটা লিখে দিই, এখানে আরও কয়েকবার পেস্ট করে দিলাম। এবার এখান থেকে কী করবো, ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবো। তো একটু ডাউনলোডিং হবে, কি একটা ফাইল ডাউনলোডিং হবে। তো আপনারা অবশ্যই আপনার ইন্টারনেটটা অন করে নেবেন। দেখুন বন্ধুরা, তারপরে আমার আপনাদের সামনে ঠিক এরকম একটা উইন্ডো খুলে যাবে। তো এখান থেকে আপনারা এইটাই ক্লিক করবেন যে সেট মিউজিক। তো সেট মিউজিকে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা উইন্ডো চলে আসবে। তো আপনারা এখান থেকে ফাইল থেকে বা যেখানে গুগল ড্রাইভ বা অডিও ডাউনলোডিং থেকে যেখানে আপনাদের যে মিউজিকটা আপনাদের পছন্দ মতো মিউজিক এখান থেকে আপনারা নিয়ে নেবেন। তো আমি এখান থেকে অডিওর মতো থেকে একটা মিউজিক নিয়ে নিচ্ছি। তো আমি এই মিউজিকটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা, এই মিউজিকটা নিয়ে নেওয়ার পরে এখান থেকে দেখুন লেখা আছে সেভ বলে একটা অপশান আছে। তো সিম্পলি আপনারা এই সেভ অপশানে ক্লিক করবেন। তো বন্ধুরা, সেভ অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা ফাইল নেম মানে এখান থেকে আপনারা ফাইলটার একটা নাম দিয়ে দেবেন। তো আমি এখান থেকে একটা নাম দিয়ে নিই। তো সিম্পলি বন্ধুরা, আমি ফাইলের নামটা ক্রিমতল দিয়ে সেভ করলাম। বন্ধুরা, এটা করার পরে একটু লোডিং হবে, পেজটা একটু লোডিং হবে। তো এখানে দেখুন লেখা আছে প্লিজ ওয়েট। তো দেখুন বন্ধুরা, এখান থেকে আমার নেম টোনটা কিন্তু এখান থেকে ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে আপনারা এটা প্লে করে শুনে নিতে পারেন যে কেমন লাগছে। তো আমি একবার এটা প্লে করছি। তো এখান থেকে আমি গানটা প্লে করছি। তো দেখুন বন্ধুরা, এখানে কত সুন্দরভাবে একটা রিংটোন তৈরি হয়ে গেল। তো আপনারা চাইলে আরও ভালোভাবে আরও ভালো মিউজিক দিয়ে আরও ভালো কিছু লিখে আপনারা এখান থেকে একটা ভালো রকম নেম টোন মানে নেম রিংটোন আপনারা এখান থেকে তৈরি করতে পারবেন। তো জাস্ট আপনাদের এটা দেখানোর জন্য আমি একটা সিম্পল একটা রিংটোন তৈরি করলাম। তো আপনারা চাইলে আরও ভালো সাউন্ড
আরও ভালো কিছু দিয়ে একটা ভালো রকম রিংটোন তৈরি করতে পারবেন। তো বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কোনো প্রশ্ন থাকলে প্লিজ নিচে কমেন্ট করে বলতে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য গুড বাই। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left.